Ta cùng theo. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর বুঝতেই পারছেন আজকে আমি যাচ্ছি বিপিএল খেলা দেখতে। আমরা অলরেডি চলে এসেছি মিরপুর স্টেডিয়ামের বাইরে। তো আমাদের জন্য গাড়ি আসছিল, আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম যে আমরা গাড়িতে করে একবার ডাইরেক্ট ভেতরে ঢুকে যাব। তো অবশেষে গাড়িটা চলে আসলো আর আমরা গাড়িতে উঠে পড়লাম ঝটপট করে, আমি, ভাবি, তারপর আমার একজন ভাতিজা ছিল সাথে, আর ভাইয়া এবং মামা ওনারা অলরেডি ভেতরে আছেন। আমার মামা যেহেতু সিলেট স্ট্রাইকার্স দলের ম্যানেজিং ডিরেক্টর, তো মামা গাড়ি পাঠিয়েছিল আমাদের জন্য। এখানে ভাইয়াও ছিল, তো আমরা চলে এসেছি। আর আমরা এসেই ঢুকে দেখলাম যে এখানে মামা দাঁড়িয়ে আছে, তারপর একটু সামনে দেখলাম যে ভাইয়া দাঁড়িয়ে আছে। আমরা অলরেডি লেট ছিলাম, তাই ঝটপট করে সবাই নেমে পড়লাম। ভাবি প্রথমে নেমে গেল, তারপর আমি এবং আমির পারভেজ নেমে পড়লাম। নেমে সবার সাথে একটু কুশল বিনিময় করে আমরা চলে যাচ্ছি মাঠের দিকে, সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ঝটপট করে। আমি আর ভাবি যেখানে থাকি, আমাদের দুজনের ব্যাপার হচ্ছে যে আমরা ননদ ভাবি হলেও আমাদের ভেতর সম্পর্কটা অনেক মধুর। তো আমাদের গল্প একদম শেষই হয় না, আমরা গল্প করতে করতে চলে এসেছি। অলরেডি খেলা শুরু হয়ে গেছে আর আমরা আমাদের যে নির্ধারিত স্থান সেটার দিকে যাচ্ছিলাম। আর আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে, যে দেখতে পাচ্ছেন, আমির পারভেজ, মিষ্টি একটা হাসি দিল আমাকে পটানোর জন্য। যাই হোক, তো আমরা আমাদের নির্ধারিত স্থানে বসে পড়লাম আর বসেই দেখলাম যে সামনেই আমাদের এই বাদ্যকার ভাইয়েরা, ওনারা বিসিবি থেকে এসেছে। ওনারা হচ্ছে মানে 6-4 হওয়ার সঙ্গে সঙ্গে বাজাচ্ছে। তো প্রথম দিকে আমার ভালোই লাগছিল ওনারা যখন বাজাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি ক্রিকেট পছন্দ করি, বাট এমন না যে ক্রিকেটের জন্য একদম পাগল, বাট মাঠে যে খেলা দেখার যে একটা অনুভূতি এটা আসলে অন্যরকম, অনেক বেশি ভালো লাগছিল। খেলাটা হচ্ছিল সিলেট স্ট্রাইকার্স আর খুলনা টাইগার্সদের ভেতরে, আর প্রথমেই সিলেট স্ট্রাইকার্স বল করছিল আর খুলনা ব্যাটিং করছিল। মজার ব্যাপার হচ্ছে 6 মারলেও আমার সামনের এই ভাইয়েরা এনরা হচ্ছে বাজনা বাজাচ্ছিল, প্লাস আউট হলেও বাজাচ্ছিল, কিন্তু যখন হচ্ছে 6 হচ্ছে তখন তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, বাট ওনারা হচ্ছে বাজনা বাজাচ্ছে। এবং আমি একবার তাদেরকে নিষেধ করছি, ভাইয়া 6 হলে কেন বাজাচ্ছেন? বলতেছে যে আপু যেটাই হোক আমাদেরকে তো বাজানোর জন্য টাকা দেওয়া হয়েছে, আমরা বাজাবই। যাই হোক, এরা আরও দেখি জোরে জোরে বাজাচ্ছিল, মনে হয় আমাকে একটু খ্যাপানোর জন্য। আর এদিকে আমির পারভেজ সেই মুডে চলে এসেছে, একটু আগে দেখছিলেন যে সে খাচ্ছে, মানে সেই মুডে ছিল সে। সাথে আমার পাশে দুইজন পাগল বসছে দুই সাইডে, ভাবি এবং সে, তারা আমার পুরো মাথা খারাপ করে দিচ্ছিল। আর সুন্দর একটা চাঁদ দেখছিলাম, খেলা দেখছিলাম, এদিকে তাদের সুন্দর সুন্দর নাচ দেখছিলাম। আমি একটু চুপচাপ প্রকৃতির, তাই চুপচাপ বসে বসে এনজয় করছিলাম সব কিছু। আমার দল ভালো করছে না, এদিকে তারা হচ্ছে বাজনা বাজাচ্ছে, আমার বেশ মন খারাপ ছিল, আমি একটু বিরক্ত হচ্ছিলাম। তারপর আমি উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম বারান্দার দিকে, দেন হঠাৎ করে দেখলাম যে না, আমার দল ভালো করছে এবং আমি দেখতেই পাচ্ছেন যে আমি ক্লাব করছি। তারপর আমার মনটা একটু ভালো লাগলো এবং আমি নিচে এসে ভাবির সাথে বসে পড়লাম, তার সাথে বসে বেশ হাসি খুশিভাবে খেলা দেখছিলাম। এবং তখন আরেকটা আউট হলো এবং কি বলবো, অসাধারণ লাগছিল এই মোমেন্টসগুলো। নিজের দল ভালো খেললে আসলে ভালোই লাগে, তাই না? আর এদিকে ক্যামেরাম্যান ভাইয়া আমাকে ভিডিও করছে, তো আমি একটু প্রতিশোধ নিয়ে নিলাম, আমিও তাকে একটু করে ভিডিও করে দিলাম। তার মধ্যে হচ্ছে খেলার অর্ধেক শেষ হয়ে গেল, আবার নতুন করে খেলা শুরু হলো, সবাই আবার মাঠের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন প্লেয়াররা। ওই যে মাঠে আমার মামাকে দেখা যাচ্ছে, উনি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। তারপর যখন খেলা শুরু হলো উনি আমাদের পাশে এসে বসলেন, উনি আসলে সবাইকে সময় দিচ্ছিল, মামিও এসেছিল মাঠে, তো সবাইকে সময় দিচ্ছিলেন। এদিকে আমাদের একের পর এক খাবার আসছিলো আমাদের কাছে, আমরা খাচ্ছিলাম। আর সবথেকে বেশি যে খেয়েছিল সেই লোকটা হচ্ছে যে আমার পাশের লোকটা, আপনারা পুরো ভিডিও দেখলে দেখবেন যে উনি 4-5 বার দেখবেন যে খাচ্ছে, আরও তো অনেকবার ছিল যে ভিডিও করা হয়নি। সেই বিনোদন, আমার পাশের সিটে জাস্ট উনি বসে কারোর সাথে এভাবে করে কথা বলছে, তো এই আর কি।
আপনার বিনোদন শেষ হতে না হতেই দেখলাম যে আমার দল ছয় মারছে একদম আকাশে। এই যে ভাইয়া ছিল সামনে, উনি ডান্স করছিল, অনেক ভালো খেলছিল স্লেট স্ট্রাইকার্স। আর যেহেতু আমার দল আর আমি খেলা দেখতে এসেছি, তো না জিতলে কি হয়, তাই আমার দল জিতে গেল। দেখতে পাচ্ছেন যে মাঠে সুন্দর করে আতশবাজি ফুটছে চারিদিকে, এই যে প্লেয়াররা সবাই হচ্ছে ওনারা খুব মজা করছিলেন। আর এদিকে হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি শুরু হয়ে গেল, কথা বলছিলেন, একের পর এক প্লেয়াররা আসছিলেন। আর এটা হচ্ছে যে ক্যামেরাটা, এই ক্যামেরাতে আসলে পুরো মাঠটা একসঙ্গে দেখা যায়। আর সব প্লেয়াররা একজনের সঙ্গে একজন হ্যান্ডশেক করছিলেন, ভালো লাগছিল। এগুলো কি বলবো, একদম কাছ থেকে বসে সবাইকে দেখছিলাম, বেশ এনজয় করেছি সত্যি কথা বলতে। প্রথমে যাওয়ার আগে ভাবছিলাম, আসলে আমি তো ক্রিকেট খেলা অত বেশি পছন্দ করি না, আমি আসলে ভালো লাগবে কি না। বাট মাঠে যে আমি 4 ঘন্টা মতো ছিলাম, মনে হয়েছে যে না, 10 মিনিটে টাইমটা শেষ হয়ে গেল। তখন আনুমানিক রাত 10:30 বাজে, খেলা শেষ। কিন্তু আমার ভাতিজা, সে আরও কিছুক্ষণ থাকবে, কারণ হচ্ছে সে একটু পরে মাঠে নামবে। মাঠে নেমে প্লেয়ারদের সঙ্গে একটু ছবি তুলবে, একটু দুষ্টামি করবে। আর আমি বের হয়ে গেলাম, বের হয়ে দেখলাম যে মাঠের বাইরে এই যে আহিলকে দেখতে পেলাম, কিউট বেবিটা। তো যেখানেই যাই না কেন, আহিলকে মিস করার কোনো সুযোগ নাই। অনেক বেশি ভালো লাগছিল তাকে দেখে, সে সুইট একটা স্মাইল দিয়ে দাঁড়িয়ে আছে, আমার ছোট্ট একটা বেবি, সোনা বেবি আহিল। সবাই আহিলের জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।